নমস্কার বন্ধুরা, পিয়ালি শেষেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা একটি দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ছোট বড় সকলেরই ভালো লাগবে, স্পেশালি বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এই এক্লেয়ার্স আর ব্রেড দিয়ে একটা অসাধারণ রেসিপি হতে চলেছে। চলুন রেসিপিটাতে কীভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। প্রথমেই আমরা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে আমরা প্রথমে একটা এই গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নেব। যে কুকি কাটার হয় না, সেটা দিয়েও গোল করে কাটা যায়। সকলের কাছে কুকি কাটার থাকে না, তাই কারণে এই গ্লাস দিয়েই দেখাচ্ছি। গ্লাস হোক, বাটি হোক, কোনো কিছুর ঢাকনা হোক দিয়ে এরকমভাবে গোল করে কেটে নিতে হবে। জাস্ট এইভাবে এইভাবে আমরা ব্রেডগুলো কেটে নিলাম একদম গোল গোল করে। এরপর খুব সহজ রেসিপিটা, তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব ভালোভাবেই পারবে বানাতে। তো এটা দেখে নাও, এই এক্লেয়ার্সটা দিয়ে মাঝখানে এটাকে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে সাইডটা ভিজিয়ে নিচ্ছি। ব্রেডের চারটে ধার একদম পুরো গোল করে ভিজিয়ে নিচ্ছি, বা এইভাবেও একটু ভিজিয়ে নিতে পারো। খুব বেশি জল লাগাবে না, তাহলে আবার ব্রেডটা ছিঁড়ে যেতে পারে। হালকা করে একটু জল মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এবার যেহেতু জল দিয়ে দিয়েছি না সাইডে, সেহেতু এটা কিন্তু এইভাবে চিপলেই এটা সিল হয়ে যাবে। একদম যেভাবে কোনো পুরি বানানোর জন্যে স্ট্যাপিং হয় না, তারপরে যে সিল হয়ে যায়, তো সেরকমই কিন্তু এটা জল লাগানোর জন্যে সাইডগুলো পুরো সিল হয়ে যাচ্ছে। একদম হয়ে গেল, দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে সিল করে নিতে হবে। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে দেখো, এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এটাও ভিজিয়ে নিচ্ছি, ওপর থেকে যেটা চাপা দেব, ভিজিয়ে দিয়ে এইভাবে সাইডটা এইভাবে চিপে চিপে সিল করে দিচ্ছি। খুব সহজ ব্যাপার, বাচ্চারাও কিন্তু এটা বানাতে পারবে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এটা এক্লার্স স্টাফিং। তারপর আমরা একটা তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে একটু একটু গরম হয়ে গেলে তার মধ্যে এই স্টাফিং করা ব্রেডগুলো দিয়ে দিলাম। দিয়ে ব্রেডটাকে একটু এরম শেকে নিতে হবে, উল্টে পাল্টে শেকে নিতে হবে। আর দেখতে পাচ্ছ ভেতরে যে এক্লার্সটা আছে, এটা কিন্তু মেল্ট হতে শুরু হয়ে গেছে। এই মেল্টই একদম এক্লার্স ভেতরে বেশ খুব সুন্দর একটা টেস্ট আনবে গলে যাওয়ার ফলে। তো এটাকে একটু ওলট পালট করে খানিকক্ষণ ধরে এটাকে আমরা শেকে নিলাম। তারপর ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা এইভাবে এর মধ্যে মিশিয়ে মিশিয়ে এটি বাটার দিয়ে এটাকে জাস্ট একটু হালকা ভাজা ভাজার মতন করে নিতে হবে। তাহলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। ওপর থেকে বাটারের ফ্লেভার থাকবে, আর ভেতর থেকে চকলেটি ফ্লেভার, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এটা তোমাদের বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করো, তাদেরকে দাও, তারা টিফিনে বা সন্ধেবেলায় খাওয়ার জন্যে কিন্তু একটা উপযুক্ত একদম। তোমরা এই রেসিপিটা তৈরি করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর বন্ধুরা, আরও একটি কথা বলার আছে। আমার একটি ব্লগ চ্যানেল নতুন চালু করেছি, সেই ব্লগ চ্যানেলের লিংক দিয়ে দেব, তোমরা যদি দেখতে চাও একবার ভিজিট করে নিতে পারো। আমার চ্যানেলের নাম বাঙাল ঘটি সংসার। তোমরা মজার মজার ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করো। আর এদিকে দেখো, এই চকলেটটা পুরো মেল্ট হয়ে গেছে, দিয়ে কিন্তু ভেতরটা একদম মিশে গেছে। খুব সুন্দর এটা খেতে হয়, তোমরা অবশ্যই বানাও। তো আজকের মতো এইটুকু, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।